হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে বানাচ্ছি রেডি টু কুক পাস্তা। এতে আমি সবজি কেটে নিয়েছি, সব রকম সবজি আর চিজ নিয়ে নিয়েছি। চলো আমি কড়াটাকে বসিয়ে দিই গরম জল বানানোর জন্য। জলটা ঢেলে দিলাম 1 কাপ মতো। তারপরে সব সবজি আগে তার আগে এটা দিয়ে দেবো তোমার পাস্তাগুলো, সব পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পাস্তাগুলো দিয়ে নাড়ানাড়ি করে নিতে হবে। আর একটু পাস্তা ছিল, সেটাও ভেবেছিলাম রেখে দেবো, তারপরে বললাম দিয়েই দিই। তারপরে সব পাস্তাগুলো দিয়ে দিয়েছি। পাস্তাটা একটু নাড়ানাড়ি করতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে, নিচে লেগে গেলে পুড়ে যেতে পারবে, ওই জন্য নাড়ানাড়ি করতে হবে। একটু নাড়িয়েছি, আমি একটু জলটা কম দিয়ে ফেলেছিলাম। এরপরে যে প্যাকেটটা থাকে ওর ভেতরে, এই প্যাকেটটার মধ্যে সব কিছু থাকে, কনটন, যা মশলা, হোয়াইট সসের যা যা লাগে সব মশলা ছিল, সব দিয়ে আমি একটু মাসিকে বললাম ঢেলে দাও তো, নাহলে ওটা আটকে যেতে পারে, এই জন্য নাড়ানাড়ি করে নিচ্ছিলাম। তারপরে সব সবজিগুলো দিয়ে দিলাম, ফুলকপি ছিল, পেঁয়াজ ছিল, রসুন ছিল, গাজর ছিল, সব কিছু সব সবজি দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়ানাড়ি করছিলাম যাতে নিচটা না লেগে যায়, একটু বয়েল হবে সবজিগুলো, নাহলে কাঁচা কাঁচা থেকে যাবে, কাঁচা কাঁচা কেমন একটা লাগবে খেতে। সুন্দর করে নাড়ানাড়ি করে নিয়ে এরপর আমি মেয়োনিজ দিয়ে দিচ্ছি, বেশি না, একদম অল্প করে মেয়োনিজ দিচ্ছি, একদম অল্প মেয়োনিজ দিয়ে দিয়েছি। তারপর মেয়োনিজটাকে ভালো করে মিক্সড করে দিচ্ছি, গোল 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 ঘুমা 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 করে মিক্সড করে দিচ্ছি। আস্তে করে রেখেছিলাম গ্যাসটা, এরপর একটু গ্যাসটা জোরে করে দেবো যাতে টপক টপক করে ফোটে। এই যে ভালো করে এ করে নিচ্ছি। তোমরা সবজিগুলো সবার আগে সেদ্ধও করে নিতে পারো, আমি সেদ্ধ করিনি, কেন এর সাথে বয়েল হবে বলে একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম বয়েল যাতে হয়ে যায়। তারপর আবার একটু নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে যায়। তারপর এরপর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি, আমি অল্প দিচ্ছি, আমার ছেলেও খায়, ওর ঝাল লাগতে পারে, ওই জন্য আমি অল্প ব্ল্যাক পেপার দিয়েছি। তোমরা ওর সাথে চিলি ফ্লেক্সও দিতে পারো, আমি চিলি ফ্লেক্সটা দিই নি কেন আমার ছেলে খাবে বলে। এবার টপক করে ফুটছে, এরপর চিজটা দিয়ে দিলাম, আমি হাফ চিজ দিয়েছি, আমি পুরো চিজটা দিই নি, হাফ চিজ দিয়ে এরপর আমি ওটাকে নাড়ানাড়ি করে দেবো, একদম বেশ টাইট টাইট হয়ে যাবে। তো এরপর চিজটাকেও ভালো করে, এর পাশে আমাদের আবার রান্নাও হচ্ছিল, এই যে ভালো করে চিজটাকে মাখিয়ে নিলাম, ব্যাস এবার ঘন ঘন হয়ে গেছে। এরপর নাবিয়ে দেবো যে আমরা, একটুখানি নাড়িয়ে নিলাম যাতে মিষ্টিটা একদম যেন না লেগে যায়। ব্যাস রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।